এই মুহূর্তে দর্শকদের কাছে সবথেকে প্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি নিঃসন্দেহে ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকটি বাঙালি দর্শকদের কাছে এখন কার্যত সর্বাপেক্ষা একটি জনপ্রিয় ধারাবাহিক। বলাই বাহুল্য, ইচ্ছে পুতুলে এমন একটি মুহূর্ত চলছে যেখান থেকে চোখ সরাতে পারছেন না দর্শকরা। কি ঠিক বলছি তো? কি হয় কি হয়, এই বিষয়টা এখন এই ধারাবাহিকে ভীষণ রকমভাবে উদ্দীপনার জন্ম দিয়েছে, আর সেই কারণেই দর্শকরা এই সিরিয়ালটি দেখার প্রতি এখন এতটা আগ্রহী। ইচ্ছে পুতুলের এই ব্যাপক জনপ্রিয়তাকে মাথায় রেখেই স্লট পরিবর্তন করা হয়েছে, এবং নতুন স্লটে আসতেই একেবারে স্লট লিডার হয়ে গেছে ইচ্ছে পুতুল। ইচ্ছে পুতুল এই মুহূর্তে দর্শকদের অন্যতম আকর্ষণ হচ্ছে রূপ এবং গিনির গল্প। গিনির উপর রূপের অত্যাচার উত্তরোত্তর বাড়ছে। কবে সে রূপের হাত থেকে মুক্তি পাবে, কবে মেঘ তাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করবে, সেটাই এখন দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। গিনি যতই মেঘকে ভুল বুঝুক না কেন, তাকে অপমান করুক না কেন, তার এমন অবস্থায় সব চেনে শুনে মেঘ চুপ করে থাকবে এমনটা কখনোই হতে পারে না। গিনির জীবনে অনেক বড় বিপদ নেমে এসেছে, এটা বোঝা মাত্রই আরেক মুহূর্ত হাত পা গুটিয়ে বসে থাকে নিমে। সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মীনাক্ষীর সামনে গিনি ময়ূরীকে বলছে এই মেয়েটা তার জীবনের পাশাপাশি দাদাভাই আর মেঘের জীবনও নষ্ট করে দিয়েছে। এই শুনে মুখের উপর গিনিকে মিথ্যেবাদী বলে ময়ূরী, পাশাপাশি মীনাক্ষীর কাছে গিয়ে গিনিকে অবিশ্বাস করার কথা বলে সে। মীনাক্ষী ময়ূরীকে সবার সামনে চড় মারে আর মেঘকে বরণ করে নেয়। মেঘ বলে সে জানত সত্যের জয় হবেই। আর এরপরেই দর্শকদের মনে প্রশ্ন যাচ্ছে, তাহলে এবার সৌরনীলের সঙ্গে ময়ূরীর বিয়ের স্বপ্ন কি সত্যি করেই ভেঙে যাবে, না আবার কোনো টুইস্ট আসবে, না মেঘ আর নীল এক হবে, গিনিও একটা সুন্দর জীবন ফিরে পাবে? সবকিছু জানাবো আপনাদের আমরা। বেশ কয়েক মাস হয়ে গেল জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে ইচ্ছে পুতুল ধারাবাহিকটি। এতদিন শক্তিশালী প্রতিপক্ষের জন্য স্লট মিট করতে পারেনি এই মেগা, তবে সম্প্রতি স্লট চেঞ্জ হতেই বাজিমাত করছে ইচ্ছে পুতুল। গল্পে আসছে নতুন নতুন সব টুইস্ট, আর এবার ধামাকাদার প্রোমো সম্প্রচারিত হওয়ায় মূল এপিসোডটি টেলিকাস্ট কখন হবে সেই অপেক্ষায় রয়েছেন দর্শক মহল। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।